হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিপন টেক থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তো আজকে দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজেই আপনারা ডাটা এন্ট্রি অপারেটরের সরকারি জব সার্কুলারে আবেদন করবেন। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার ডেসক্রিপশন থেকে কপি করে লিঙ্কটি নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটি কপি করার পর এখানে এন্টার চাপ দিয়েছি। এন্টার দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সিম্পলি আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার অ্যাপ্লাই নাও, আপনি সার্কুলারে ক্লিক করবেন। আগে সার্কুলারটি ভালো করে পড়ে নেবেন। সার্কুলারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্ট আছে, আপনি যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর 464টি পোস্টে আবেদন নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন এই কিছু যোগ্যতা পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর আপনার কম্পিউটার মধ্যে করে কে 20 থাকতে হবে, এটা সহজেই সবার সাধারণত থেকে থাকে। তো আপনি 20 আপনি অবশ্যই পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সিস্টেম দেওয়া হচ্ছে, আপনি একটু ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টের অপশন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর আপনি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম ভালো করে টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি নামগুলো টাইপ করবেন। টাইপ করার পর আপনি ভালো করে যে ডেট অফ বার্থ দিবেন আপনার এবং প্লেস অফ বার্থ আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর আপনি ন্যাশনাল আইডি নাম্বার দিবেন। ন্যাশনাল আইডি নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডি, আপনি এগুলো না দিলেও হবে। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিলিজন, আপনি ইসলাম বা আপনার যে রিলিজন ওটা টাইপ করবেন। এখানে সিঙ্গেল বা ম্যারিড দিতে পারেন। এখানে আপনার কোটা চয়েস করতে পারবেন, আপনার যদি কোনো কোটা থেকে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিডম চাইল্ড অফ ফ্রিডম ফাইটার নন কোটা, আপনি যেহেতু আমার কোটা নেই সেহেতু আমি কোটা নন কোটা দিয়েছি। এখানে আপনি কেয়ার অফ দিবেন, আপনার গার্জেন যে তার নাম দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ নেম, আপনি ভিলেজের নাম দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস আপনি ভালো করে টাইপ করবেন, আপনার দেখতে পাচ্ছেন আপনারা কেয়ার অফ আপনার বাবার নাম দিতে পারেন, আপনার বাবার নাম দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম টাইপ করার পর আপনি ভিলেজের নাম দিবেন, আপনার যেহেতু আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটি টাইপ করতে পারেন বা টাউন রোড হাউস আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন আপনি। তারপর আপনি ডিস্ট্রিক্ট চয়েস করবেন, উপজেলা চয়েস করবেন, পোস্ট অফিস চয়েস করবেন। তারপর পুশ কোড, আপনার যে পুশ কোডটি সেইটি টাইপ করবেন। আপনার যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে অবশ্যই স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই সেই মেসে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটি লিখবেন, ফোন নাম্বারটি টাইপ করার পর এখানে ইমেল দেওয়া হয়েছে, আপনি চাইলে ইমেলও দিতে পারেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এসএসসি, আপনার এসএসসির তথ্যগুলো দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রোল নম্বর, গ্রুপ, বোর্ড রেজাল্ট এন্ড পাসিং ইয়ার, আপনি সঠিকভাবে টাইপ করবেন। টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইচএসসি, আপনি এইচএসসির ডকুমেন্টটি টাইপ করবেন। এইচএসসির ডকুমেন্টটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর, এরপরে আপনি গ্রুপ চয়েস করবেন, চয়েস করার পর আপনি বোর্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন জিপিএ, আপনার জিপিএটি টাইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার পাসিং ইয়ার, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন যেহেতু আমার নেই সেজন্য আমি এটা টাইপ করছি না। তো সিম্পলি আপনি যে কাজটি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু মিনিমাম 20 ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড 20 ওয়ার্ডস ইন বাংলা পার মিনিট, সেখানে আপনি ইয়েস দিবেন এবং আপনি কোর্সে ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স ইয়েস দিবেন যেহেতু আপনি নর্মালি কোর্স করবেন, সেহেতু এখানে কিছু দেওয়ার দরকার নেই। আপনি যা সিলেক্টেই রেখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট কোডটি টাইপ করবেন 712594, এখানে ঠিক চিহ্ন দিবেন, নেক্সট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি মাস্ট বি মোবাইল নম্বরটি টাইপ করতে হবে, সেহেতু আমি মোবাইল নম্বর দেইনি, এখানে মোবাইল নম্বরটা টাইপ করছি। দেখতে পাচ্ছেন এটাকে সেম নম্বরটি আবার কপি করে নেবেন।
सेम नम्बर टी आबार कॉपी कर बैन कॉपी कर पर कॉन्फ्रम मोबाइल नम्बर आबार टाइप कर बैन এখানে তারপর আপনি যে সাবমিট দিবেন আপনি নেক্সটে দিবেন নেক্সটে দেখাতে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস সাকসেস ওকে দিবেন ভালো করে আবার লাস্টলি দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখানে আপনার আপলোড পিকচার আপনি আপনার ছবিটি আপলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আমি টাইপ করছি আপনি সিগনেচারটি টাইপ করবেন সিগনেচারটি আপলোড করার পর আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিবেন দেখে দেওয়ার পর সাবমিট দি অ্যাপ্লিকেশনতে ক্লিক করবেন জাস্ট সাবমিট সাবমিট এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিটেড আপনি আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া হয়েছে আপনি কিভাবে পেমেন্ট সম্পূর্ণ করবেন মেসেজটি ফরম্যাটে আপনি মেসেজ টাইপ করে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এটুকুই যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে।